চট্টগ্রাম শহরে অনেকগুলো বিনোদন কেন্দ্র থাকলেও বেড়ানোর জন্য নগরবাসীর প্রধান আকর্ষণ থাকে ফয়েস লেক। 336 একর জায়গা জুড়ে অন্যতম এই বিনোদন কেন্দ্রে রয়েছে 5 কিলোমিটার জুড়ে আঁকাবাঁকা লেক। একটু ভিতরে প্রবেশ করলেই অ্যামিউজমেন্ট পার্ক, আর পার্ক সাজানো হয়েছে অনেকগুলো রাইড নিয়ে। ফয়েস লেকের বোট স্টেশন থেকে ইঞ্জিন বোটের 10 মিনিটের পথ পেরোলেই দেখা মিলবে দেশের সর্ববৃহৎ ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ড। ঈদের এই আনন্দকে আরও প্রাণবন্ত করতে বিনোদন প্রিয়সীরা ছুটে এসেছেন সি ওয়ার্ল্ডের কৃত্রিম সমুদ্র সৈকতে। তবে প্রবেশপথের মূল্য স্বাভাবিক দিনে 250 টাকা হলেও ঈদকে ঘিরে 450 টাকা হওয়ায় হতাশ পর্যটকরা। ফ্যামিলি নিয়ে আসছি, ভাগিনা ভাইয়ের ছেলে আব্বা মা সবাই একসাথে আসছি, অনেক এনজয় করতেছি। ওই তো পরিবার পরিজন নিয়ে আমরা এখানে ঈদ করতে আসছি। এখানে ঈদ আসলে চড়া দামে টিকিট কিনতে হয়। এই চড়া দামে কেনার কারণে মানুষ, সাধারণ মানুষ যারা সাত থাকলেও সাথে আসতে পারতেছে না তার টাকা পয়সার জন্য। ঈদ আসছে এই জন্য একটু বাড়তি নিচ্ছে, ঠিক আছে, কিন্তু একটু যারা মধ্যম পরিবারের ওদের জন্য একটু কষ্টদায় হয়েছে, কারণ ওরা আনন্দটা উপভোগ করতে পারতেছে না। প্রবেশ মূল্য একটু বেশি হলেও সাথে অন্য সুবিধার কথা বলছেন এই কর্মকর্তা। প্রবেশ মূল্য বলতে এগুলো বেড়ে যায় বলতে, প্যাকেজ যখন থাকে প্রবেশ সকল রাইড এবং খাবার সহ যে রেটটা হয় সেটার সাথে কম্বাইন করে রেটটা কমাই দিয়ে করা হয়। তো আমাদের কাছে বিভিন্ন ভিন্ন অপশন থাকে, যে যেটা নিতে চায়। আর শিশুদের জন্য বিভিন্ন রাইডে উল্লাসের ব্যবস্থা থাকায় খুশি তারা। মজা করতে আমাদের আবুর সাথে আমরা পাড়িতে নামছি, আমরা অনেক মজা করছি। সিওয়ার্ল্ডে এসেছি, অনেক মজা লাগছে, আমার চাচুদারের সাথে এসেছি। তবে প্রবেশের মূল্য ইচ্ছাড়া অন্যান্য দিনের মতো 250 টাকা হলে পর্যটকের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন দর্শনার্থীরা।